ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আসছি আমি হিরোলম ভাইয়ের ভক্ত দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসতেছে হিরো আলমের ভক্তরা শুধুমাত্র ভোট চাওয়ার জন্য। শুধু মুখে বলে ভোট চাওয়া নয়, যদি ভোট দিতে না চায় পায়ে ধরে হলেও হিরো আলমের জন্য একটা ভোট অবশ্যই প্রয়োজন। এত মায়া এত ভালোবাসা শুধুমাত্র হিরো আলমের জন্যই কেন? অনেকেই বলছে গান গাওয়ার জন্য নাকি তার জন্য এত ভালোবাসা, কিন্তু বিকৃত সুরে গান গেয়ে বিভিন্ন গানকে অসম্মান করার জন্য বেশ কয়েকবার জেলও খেটেছে হিরো আলম, কিন্তু প্রত্যেকবারই তাকে এক থেকে দুই দিনের বেশি রাখতে পারেনি পুলিশ। শুধুমাত্র গানকে বিকৃত সুরে গেয়ে অসম্মান করে জেল খাটেনি হিরো আলম, রবীন্দ্রসঙ্গীত বিকৃত সুরে গেয়েও তাকে মুচলেকা দিয়ে আসতে হয়েছে থানায়। এছাড়াও পুলিশের ড্রেস পরে অকৃতজ্ঞ অভিনয় করার জন্য তাকে থানায় মুচলেকা দিয়ে আসতে হয়েছে। কিন্তু এত অভিযোগের পরেও হিরো আলমের প্রতি কেন এত ভালোবাসা সবার? কেনই বা হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের টাকা খরচা করে তার এখানে এসে অংশগ্রহণ করতেছে? নিজের টাকা খরচা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণ করে তাদের লাভটা কি? এটাই প্রশ্ন জাগতে পারে সবার মনেই। একজন ভালোবাসার মানুষ, একজন মনের মানুষ, উনাকে যেমন মানুষ ভালোবাসে আমিও ওই মানুষের পক্ষে মাঝখান থেকে আমি একজন। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে তারা জানায় যে হিরো আলম ভাইয়ের ভালোবাসার মানুষ তো অনেক, আমি হচ্ছি তাদের মধ্যেই একজন। তাদের সেই ভালো লাগার ভালোবাসার মানুষটি হচ্ছে হিরো আলম, আর তার জন্য যদি কিছু করতে পারে নিজেকে ধন্য মনে করবে তারা। হিরো আলম অনেক বড় মনের একজন মানুষ, তার মনে কোনো অহংকার নেই। অন্যান্য শিল্পীর গান শুনে মানুষ শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, কিন্তু হিরো আলমের গান শুনে মানুষ হাসার জন্য। হিরো আলমকে আপনার কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর হিরো আলম কি জিততে পারবে কি না সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।